বাচ্চাদের বাথরুম কষে গেলে আপনারা কোন মেডিসিনটি ব্যবহার করবেন দেখা যাচ্ছে বাচ্চার যখন বয়স এক মাস দুই মাস তিন মাস চার মাস পাঁচ মাসের বাচ্চারও বাথরুম কষে যেতে পারে তখন আপনাকে কোন মেডিসিনটি ব্যবহার করতে হবে আর দেখা যাচ্ছে অনেক সময় বৃদ্ধ লোকদেরও এরম এই প্রবলেমটি হয় বাথরুম প্রচুর পরিমাণে কষে যাচ্ছে অথবা দেখা যাচ্ছে প্রাপ্তবয়স্কদের হচ্ছে তখন আপনারা কোন মেডিসিনটি ইউজ করবেন আমি আজকে সে বিষয়ে কথা বলবো তো আমরা প্রথমে প্রোডাক্টের সাথে পরিচয় হব এরপর বিস্তারিত এটি হচ্ছে গ্লিসাপ টু পয়েন্ট থ্রি জিরো আর এটি হচ্ছে গ্লিসাপ ওয়ান পয়েন্ট ওয়ান ফাইভ বাচ্চার বয়স যখন এক মাস তখন বাচ্চার দেখা যাচ্ছে হঠাৎ বাথরুম কষে যেতে পারে তখন আপনাকে এই গ্লিসাপ ওয়ান পয়েন্ট ওয়ান ইউজ করতে হবে এটি দিনে আপনাকে দুইবার ইউজ করতে হবে সকালে এবং রাত্রে এটি দেওয়ার দেখা যাবে পাঁচ থেকে সাত মিনিটের মধ্যে বাচ্চা বাথরুম করবে আর দেখা যাচ্ছে যখন এই এই সমস্ত এই এই যখন বাথরুম কষে যায় তখন দেখা যাচ্ছে আপনার এক মাসের বাচ্চা দুই মাসের বাচ্চা অথবা তিন মাসের বাচ্চা বা পাঁচ মাসের বা ছয় মাসের বাচ্চার এই এই প্রবলেমটি হয়ে থাকে তখন আপনাকে এই গ্লিসাপ ওয়ান পয়েন্ট ওয়ান ফাইভটি ব্যবহার করতে হবে আর যখন দেখা যাচ্ছে প্রাপ্তবয়স্কদের যখন বাথরুম কষে যায় তখন আপনারা কোনটি দিবেন দেখা যাচ্ছে অনেক সময় প্রাপ্তবয়স্কদের যখন বাথরুম কষে যায় তখন দেখা যাচ্ছে আপনি গ্যাসের ট্যাবলেট খাচ্ছেন সিরাপ খাচ্ছেন তারপরও দেখা যাচ্ছে বাথরুম ক্লিয়ার হচ্ছে না এই ক্লিয়ারটি করার জন্য আপনাকে তখন গিলিসাপ টু পয়েন্ট থ্রি জিরোটি ইউজ করতে হবে এটি আপনাকে দিনে দুইবার ইউজ করতে হবে যদি দেখা যাবে যে প্রাপ্ত বয়স্কদের বেশি পরিমাণে যদি দেখা যাচ্ছে বাথরুম কষা হচ্ছে তখন তাহলে গ্লিসাপ একবারে দুইটি ইউজ করতে হবে এটি হচ্ছে মলদারে ইউজ করতে হবে এটি দেখা যাবে এইভাবে আপনাকে দিনে দুইবার ইউজ করতে হবে সকালে এবং রাত্রে বড় প্রাপ্তবয়স্কদের জন্য যদি বেশি পরিমাণে কষা হয়ে যায় তাহলে গ্লিসাপ টু পয়েন্ট থ্রি জিরো একবারে দুইটি মলদার ইউজ করতে হবে সকালে আবার রাত্রে আর দেখা যাচ্ছে বাচ্চাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যখন এক মাস বয়স বা দুই মাস বয়স বা তিন মাস বয়সের বাচ্চাদের যখন এইরকম হয় তখন গ্লিসাপ ওয়ান পয়েন্ট ওয়ান ফাইভটি আপনাকে দিনে দুইবার ইউজ করলে দেখা যাবে যে বাচ্চা একদম বাথরুম ক্লিয়ার হচ্ছে এটি দেখা যাচ্ছে যে অনেক সময় শক্ত হচ্ছে আবার অনেক সময় নরম হচ্ছে যখন শক্ত হবে তখন আপনি গ্লিসার গ্লিসার গ্লিসাপটি ইউজ করতে পারেন এটি বেশি দিন করতে হবে না দেখা যাবে যে যখন বাথরুম কষা হচ্ছে তখন শুধু এটি করতে হবে দেখা যাবে যে আপনি আজকে বাথরুম কষা হচ্ছে তাহলে আপনি আজকে ছোটো বাচ্চার তাহলে গিলিসাপ ওয়ান পয়েন্ট ওয়ান ফাইভটি দিতে পারেন তারপর দেখা যাচ্ছে যে বাথরুম ক্লিয়ার হয়ে যাচ্ছে আর দিতে হবে না বড়দের ক্ষেত্রেও ওই একই কাজ যদি দেখা যাচ্ছে এটি দেওয়ার পর আপনার বাথরুম ক্লিয়ার হয়ে যাচ্ছে তাহলে আর আপনাকে গ্লিসাপটি ইউজ করতে হবে না আর দেখতে হবে খেয়াল করতে হবে যাদের প্রাপ্ত বয়স যাদের দেখা যাচ্ছে যে অল্পতে বাথরুম কষে যাচ্ছে বা গ্যাসের সিরাপ অথবা ট্যাবলেট দিয়ে কাজ হচ্ছে না তারা এই গ্লিসাপ টু পয়েন্ট থ্রি জিরোটি ইউজ করতে পারেন যদি মনে হয় যে বেশি পরিমাণে কষা হচ্ছে তাহলে আপনি দুইটি ইউজ করতে পারেন আর যদি মনে হয় না আমার হালকা কষা অনুভূতি হচ্ছে তাহলে আপনি একটি ইউজ করতে পারেন আর বাচ্চাদের ক্ষেত্রে একটি ইউজ করবেন